শুভ রাত্রি বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে ব্লগ করছি, বস্তা দেখতে পাচ্ছ, এটা হলো, এটার ভিতরে কি কি আনছে দেখি। তো আমার খালতো ভাই গ্রাম থেকে আসলো, তাদের বাড়ি বরগুনা, তো এখান থেকে, তো দেখো বস্তাটা আমি ঢেলে ফেললাম। আর ঢালার পরেই দেখতে পাচ্ছি লতি আছে এখানে, কলমি শাক আছে। তো যেহেতু আমার আম্মা আমরা লতি এগুলো পছন্দ করি খুব, কচু শাক, তাই এগুলো আমার খালা পাঠাই দিচ্ছে। আর এই দেখো গাছের মালটা, তো মালটাও এখানে আছে। আর আমার মামা আর আমার আম্মু তো বসে বসে পান খাইতেছে, আর আমি সব কিছু ঢেলে ফেলছি। দেখো কতগুলো নিয়ে আসছে, সবগুলাই একদম খেতে খুবই ভালো হবে। আর যেহেতু অরিজিনাল কোনো হাইব্রিড ছাড়া কচু লতিগুলো খুবই ভালো হবে। চিংড়ি মাছ দিয়ে খাবো, অনেকদিন থেকে ইচ্ছা আছে। আর আমরা যখন গিয়েছিলাম বরিশালে তখন ছিল না, এগুলা ছিল না বলতে তখন লতি হয় নাই। আর এই দেখো মালটা নিয়ে আসলো,